সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন রেসিপি। আজকে নিয়ে এসেছি সকলেরই খুব পরিচিত আর খুব প্রিয় একটা রেসিপি, আলু ভাজা। তবে এই আলু ভাজাটা একটু অন্যরকম হবে খেতে, এটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। লুচি, পরোটা, ভাত বা মুড়ির সাথে এটা দারুণ লাগবে। তা চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। রান্নাটা করার জন্যে এখানে আমি 4টে মাঝারি সাইজের আলু এরকমভাবে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, নাহলে কিন্তু আলু কালো হয়ে যায়। এবার একটা কড়াইতে 4 টেবিল চামচ তেল ভালো করে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে ফোড়ন দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 5-6 কোয়া মতন রসুন। রসুনটাকে কিন্তু আমি একটুখানি থেঁতো করে নিয়েছি, আর এর সাথে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এবার এই সব ফোড়নগুলোকে মোটামুটি 15 থেকে 20 সেকেন্ডের মতন একটুখানি হালকা করে ভেজে নিতে হবে। যখন দেখা যাবে রসুন আর শুকনো লঙ্কা ভাজার খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে, তখন এর মধ্যে আলুটাকে দিয়ে দিলাম। এবার আলুটাকে 2 থেকে 3 মিনিট একদম হাই আঁচে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, মানে হাই আঁচে একটুখানি ভেজে নিচ্ছি। তো প্রথম 2-3 মিনিট আমি একটুখানি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটুখানি হলুদ, আর হলুদটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো হলুদটাকে মিশিয়ে নিয়েছি। এবার আঁচটাকে একটু মিডিয়ামে রেখে এটাকে আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্যে। আলু ভাজা কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না হতে, খুবই অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায়। তো 5 মিনিট হয়ে গেছে, আরও একবার ভালো করে নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন কিন্তু আমি প্রথমে দিইনি, কারণ নুন দিয়ে যদি প্রথম থেকেই রান্না করা হয় তাহলে কিন্তু আলু ভাজাটা লাল লাল করে ভাজার আগেই ভেঙে ভেঙে যায়। তো নুনটা এখন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 4-5টা চেরা কাঁচা লঙ্কা, আর এর সাথে দিয়ে দিচ্ছি 1টা বড় সাইজের পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা কিন্তু এই সময়তে দিতে হবে। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আঁচটাকে একটু মিডিয়ামে রেখে এটাকে আমি আরও একবার ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্যে, যাতে করে পেঁয়াজ আর আলু একটু নরম হয়ে যায়। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মোটামুটি 2-3 মিনিট আমি ঢাকা চাপা দিয়ে রান্না করেছি। একটা আলু একটুখানি চেক করে দেখতে হবে সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, দেখুন আলুটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আঁচটাকে একটু মিডিয়াম হাইতে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। তো তার আগে একটুখানি ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এবার ধনে পাতাটাকে দিয়ে আঁচটাকে একটু মিডিয়াম হাইতে দিয়ে মোটামুটি 4 থেকে 5 মিনিট সুন্দর একটু লাল লাল করে ভেজে নিয়েছি। যত ভালো করে ভাজা হবে, লাল লাল করে ভাজা হবে, ততই কিন্তু আলু ভাজার টেস্ট ভালো হয়। এবার গ্যাসটাকে অফ করে এরকমভাবে কড়াইয়ের সাইডে এটাকে করে দিলাম, যাতে করে অতিরিক্ত যে তেলটা আছে সেটা বেরিয়ে যায়। দেখুন মোটামুটি 5-6 মিনিট গ্যাসটাকে অফ করে আমি এরকমভাবে কড়াইয়ে রেখে দিয়েছিলাম, আর তাতে করেই কিন্তু এক্সট্রা যে তেলটা ছিল সেটা বেরিয়ে এসেছে। এবার এটাকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। ব্যাস তৈরি করে নিলাম রসুন দিয়ে আলু ভাজা। এটা আপনারা অবশ্যই একবার এরকমভাবে তৈরি করে দেখতে পারেন, এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।